বিন্দু প্রিয় দেশবাসী প্রবাসী এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রতিদিনের সংবাদ বুলেটিন কোভিড-19 বিষয়ক দেখছেন আসসালামু আলাইকুম আজ 5 মে 2020 22 বৈশাখ 1427 এবং 11 রমজান 1441 আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের করোনা বিষয়ক যা আমাদের আপডেট আছে যা তথ্য আছে সেগুলো গত 24 ঘন্টায় আমরা নমুনা সংগ্রহ করেছি 6182টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 5711টি এই 5711-700র মধ্যে আমাদের শনাক্ত হয়েছে 786 জন এবং এ পর্যন্ত শনাক্ত 10929 জন গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন একজন তার বয়স 21 থেকে 30-এর মধ্যে এবং সে পুরুষ আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এখানে উল্লেখ করতে চাই যে এর মধ্যে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য ইন্তেকাল করেছেন এবং আমাদের আরেকজন চিকিৎসক কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুজ্জামান যিনি রক্তরোগ বিশেষজ্ঞ ছিলেন এবং আনোয়ারখাঁ মডার্ন মেডিকেল কলেজের রক্তরোগ বিভাগের প্রধান ছিলেন তিনিও মৃত্যুর পরে শনাক্ত হয়েছেন যে তার মধ্যে করোনা ভাইরাস ছিল আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 183 এবং আমরা সকল মৃত ব্যক্তিদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি আমরা যে ফলাফল আজকে দিয়েছি আমাদের 33টি ল্যাব থেকে এই ফলাফলগুলো এসছে এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই আমাদের এই 33 ল্যাবের মধ্যে আর্মফোর্স মেডিকেল কলেজ আর্মফোর্স ইনস্টিটিউট অফ প্যাথোলজি তাদের আওতায় যশোর চট্টগ্রাম বগুড়া এবং রংপুরের কম্বাইন্ড মিলিটারি হসপিটাল তারা স্বতন্ত্রভাবেই পরীক্ষা করছেন পিসিআর ল্যাবের মাধ্যমে তারা কোভিড-19 শনাক্তের জন্য পরীক্ষা করছেন যেটা আমরা আর্মফোর্স ইনস্টিটিউট অফ প্যাথোলজির আওতার মধ্যে দিচ্ছি এখানে আরেকটা আমার কৃতজ্ঞতা জানানোর অবকাশ আছে আমাদের চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় তারা যেমন নিজেরাই পরীক্ষা করছেন তাদের নিজস্ব ল্যাবে আবার তাদের অতিরিক্ত 2টি পিসিআর মেশিন ছিল তারা ইতিমধ্যেই একটি এর আগে একদিন আমি বলেছিলাম যে তারা জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে একটি মেশিন হস্তান্তর করেছেন এবং আজকে তারা তাদের আরেকটি মেশিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল কলেজে হস্তান্তর করেছেন এবং তাহলে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজেও এই মেশিনের আমরা শুরু করতে পারবো কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর এই 2টি জায়গায়ও আমরা পিসিআর মেশিনের মাধ্যমে করোনা শনাক্ত করতে পারবো আমরা সুস্থতার দিকে আসি আমাদের 24 ঘন্টা সুস্থ হয়েছে 193 জন এবং এ পর্যন্ত 1403 জন সুস্থ হয়েছেন নতুন করে 24 ঘন্টা আইসোলেশনে এসেছেন 128 জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন 1694 জন আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 70 জন এবং এ পর্যন্ত 1243 জন আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন আমাদের নতুন করে আর কোনো আইসোলেশন শয্যা হয় নাই যেটা আগেও আমরা বলেছিলাম তাই আছে ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আমাদের আইসোলেশন শয্যা আছে 5694টি এবং মোট ঢাকা শহরে 2900টি এবং মোট আইসোলেশন সংখ্যা 8594টি এবং সকল হাসপাতালের মধ্যেই আমাদের আইসিইউ বেড আছে 329টি এবং ডায়ালাইসিস ইউনিট আছে 102টি কোয়ারেন্টাইন গত 24 ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের কোয়ারেন্টাইন আছে 2477 জন এবং এ পর্যন্ত 1,97,811 জন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আছে কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন গত 24 ঘন্টা ছাড় পেয়েছেন 3,288 জন এবং এ পর্যন্ত 1,56,689 জন এবং ছাড় পাওয়ার পরে আমাদের এখন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের মোট আছে 41,122 জন নতুন করে আবারও আমরা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহ করতে পেরেছি 24 ঘন্টা 40,892টি এবং এ পর্যন্ত 19,30,254টি বিতরণ করা হয়েছে 24 ঘন্টায় 59,289টি এবং এ পর্যন্ত 15,49,482টি বর্তমানে মজুত আছে 3,80,772টি
চব্বিশ ঘন্টায় ফোন কল রিসিভ করা হয়েছে সবগুলো হটলাইন সহ 69,624 এবং এ পর্যন্ত 40,45,060। আমাদের গত 24 ঘন্টায় নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরও 32 জন এবং মোট এখন আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক আছেন 15,622 জন এবং বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,040 জন চিকিৎসক। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা দিয়েছি 24 ঘন্টায় 19,548 জনকে এবং এ পর্যন্ত 16,95,374 জনকে। স্ক্রিনিং হয়েছে গত 24 ঘন্টায় 547 জন, এর মধ্যে বিমানবন্দর 188 জন, স্থলবন্দর 173 জন এবং সমুদ্র বন্দরে 186 জন। এ পর্যন্ত আমরা মোট স্ক্রিনিং করেছি 6,79,400 জনকে। এই ছিল আমাদের বাংলাদেশ কোভিড-19 পরিস্থিতি। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 3,626 জন এবং এ পর্যন্ত 67,673 জন মৃত্যুবরণ করেছেন, 88 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 2,463 জন। এবং এটি আমরা নিয়েছি সিচুয়েশন রিপোর্ট 4 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশ্ব পরিস্থিতিতে যেটাও আমরা সংগ্রহ করেছি সিচুয়েশন রিপোর্ট 4 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 86,108 জন এবং এ পর্যন্ত 34,35,894 জন মৃত্যুবরণ করেছেন, 976 জন এবং এ পর্যন্ত 2,39,604 জন মৃত্যুবরণ করেছেন। এই ছিল বাংলাদেশ এবং বিশ্ব পরিস্থিতি কোভিড-19 বিষয়ক। শেষ কথা হলো যে আমরা যদি নিয়ম না মানি, আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি নিয়মিতভাবে মানতে হবে। যে আমরা সবসময় বলে থাকি, আপনারা যতদূর সম্ভব ঘরে থাকুন, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, মাস্ক ব্যবহার করুন, সবসময় মাস্ক ব্যবহার করুন, কোয়ারেন্টাইনের যা নিয়ম আছে এই নিয়মগুলো আপনারা কঠোরভাবে মেনে চলুন, সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে বারবার হাত ধুবেন এবং একজনের থেকে আরেকজনের যে শারীরিক দূরত্ব এটা বজায় রাখবেন। আমরা 3 ফুট বলছি কিন্তু এটা যদি আরও বেশি হয় ভালো, কারণ আমাদের একজনের হাঁচি কাশির সাথে আরেকজনের সাথে এটা সংক্রমিত হয়। কাজে আমরা সামাজিক দূরত্ব যত বেশি বজায় রাখতে পারবো সেটা প্রত্যেকের জন্যই নিরাপদ। সর্দি কাশি হলে এবং আপনারা হটলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন, কাশি সর্দি বা সামান্য জ্বর হলে হটলাইনের মাধ্যমে আমাদের চিকিৎসা সেবা সবসময় খোলা থাকে, আপনারা এটা এইভাবে আমাদের চিকিৎসা সেবা নিতে পারেন। এবং শুধু স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। তাছাড়া আসলে আপনারা দেখছেন যে প্রতিনিয়তই আমাদের আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা যদি নিজে সচেতন না হই তাহলে এই সংখ্যা কিছুতেই কমানো যাবে না। আপনাদের সবার সুস্থতা কামনা করছি, সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজে সুস্থ থাকুন, পরিবারের সবাইকে সুস্থ রাখুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।